বাই কল্লোল চ্যানেলে আমি আজ আপনাদের পড়ে শোনাবো একটি শিকার কাহিনী শিকার কাহিনীগুলো যখন পড়ি এখন বড় হয়ে তখন ছোটবেলার সেই কথাগুলো খুব মনে পড়ে যায় আসলে ছোটোবেলায় আমার বই পড়ার স্মৃতি এত বেশি আর এত যুদ্ধ করে বই পড়তে হয়েছে অনেকটা সময় যে কারণে আমার এই বিষয়গুলো বেশি মনে হয় কেনেথ অ্যান্ডারসন আর জিম করবেটের যে শিকার কাহিনীগুলো ছিল সেই শিকার কাহিনী একসময় আমার মুখস্থ ছিল যাই হোক তার মধ্যে অত্যন্ত প্রিয় একটি গল্প মন্দিরের বাঘ জিম করবেটের লেখা আজকে পড়ে শোনাচ্ছি প্রথম পর্ব হিমালয়ের উচ্চভূমিতে যারা কখনো বসবাস করেননি তাদের পক্ষে এই বিরল জনবসতির বাসিন্দাদের ওপর কুসংস্কারের প্রভাব সম্পর্কে অবগতি অসম্ভব সুউচ্চ পাহাড়ি অঞ্চলের সরল অশিক্ষিত মানুষের কুসংস্কার এবং নিম্নভূমির মার্জিত শিক্ষিত জনের বিশ্বাসের ভেদরেখা এতই সূক্ষ্ম যে একের প্রারম্ভ ও অন্যের সমাপ্তির চিহ্নিতকরণ কঠিন এই কারণেই বর্তমানে আমি যে কাহিনীর অবতারণা করছি তার চরিত্রদের সারল্যে আপনাদের হাসি পেতে পারে কিন্তু আমার বক্তব্য এক মুহূর্ত অপেক্ষা করে আমার গল্পে উল্লিখিত কুসংস্কার এবং আপনার সংস্কারের বিশ্বাসের মধ্যেকার তফাতটি বুঝতে চেষ্টা করুন কাইজারের যুদ্ধের সামান্যকাল পরেই রবার্ট বেলেয়ার্স আর আমি কুমায়নের অভ্যন্তরে শিকার করতে যাই এবং সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ত্রিশূলের পাদদেশে তাঁবু ফেলি এসে জানলাম এখানে প্রত্যেক বছর ত্রিশূলের দৈত্যের উদ্দেশ্যে আট শত ছাগল উৎসর্গ করা হয় আমাদের সঙ্গে আছে পনেরো জন কুশলী এবং খুশিমনের পাহাড়ি যুবক যাদের তুল্য খুব কম মানুষের সঙ্গই আমি শিকারকালে পেয়েছি এদের মধ্যে একজনের নাম বালা সিং জাতে অনেক বছর ধরেই সে আমার সঙ্গে আছে আর বহু অভিযানেও সঙ্গী হয়েছে শিকারে যাবার সময় আমার সবচেয়ে ভারী মোটটা বেছে মাথায় তুলে নিয়ে লম্বা পা ফেলে সকলের আগে এগিয়ে চলাতেই ছিল তার আনন্দ আর গর্ব ঘুমোতে যাবার আগে তাঁবুর সামনের জ্বালানো আগুনের চারধারে গোল হয়ে বসে একসঙ্গে গান গাওয়াই রীতি এবং প্রথম রাত্রে ত্রিশুলের পাদদেশে হাততালি হুল্লোড় আর টিনের কৌট বাজিয়ে এই গানের আসর চলেছিল দীর্ঘক্ষণ আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এখানেই তাবুর বাসস্থান অক্ষুণ্ণ রেখে চারপাশের অঞ্চলটায় আমরা বড়াল ও থরের অনুসন্ধান চালাব কিন্তু পরদিন সকালে প্রাতরাশের সময়ই আমার লোকেদের তাঁবু গোটাবার আয়োজন দেখে খানিকটা অবাকই হলাম কারণ অনুসন্ধানে জানলাম যে জায়গাটা নাকি তাঁবু রাখার পক্ষে সুবিধাজনক নয় সাঁতসাঁতে পানীয় জল দূষিত এখানে জ্বালানি সংগ্রহ কষ্টসাধ্য এবং সর্বোপরি মাত্র দু মাইল দূরেই একটা বাসযোগ্য সুন্দর সমভূমি বর্তমান মোট বইবার জন্যে আমার ছিল ছজন গাড়োয়ালি কিন্তু দেখলাম মোট বাধা হয়েছে পাঁচটি আর অদূরে মাথার উপর দিয়ে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে তাঁবুর জ্বালানো আগুনের ধারে বসে আছে বালাসিং সিং প্রাত্রাসের পর আমি তার কাছে গেলাম এবং লক্ষ্য করলাম অন্য সকলে কাজ থামিয়ে গভীর মনোযোগে লক্ষ্য করছে আমি কি করি বালা সিং আমাকে তার দিকে এগোতে দেখেও আমাকে সেলাম করল না এটা খুবই অস্বাভাবিক আর আমার সমস্ত প্রশ্নের প্রত্যুত্তরে সে একটাই উত্তর দিল যে সে অসুস্থ নয় সেদিন নিঃশব্দে আমরা দু মাইল পথ পেরুলাম, সারা পথ পেচন পেচন বালা সিং এলো যেন কোনো ঘুমন্ত মানুষ অথবা সে ওষুধের ক্রিয়ায় বাহ্যজ্ঞান শূন্য এখন অবশ্য এটা স্পষ্ট যে বালাসিংয়ের যাই ঘটুক না কেন বাকি চোদ্দ জনের উপর তার প্রতিক্রিয়া স্পষ্ট স্বাভাবিক উচ্ছ্বলতা হারিয়ে তারা যেন নিতান্ত কর্তব্যকর্ম করে যাচ্ছে আর তাদের মুখের উপর স্পষ্ট হয়ে উঠেছে ভীতির লক্ষণ এই জন্যই যখন রবার্ট এবং আমার থাকবার চল্লিশ পাউন্ড ওজনের তাঁবুটা খাটানো হচ্ছিল তখনই আমি আমার পঁচিশ বছরের পুরনো গাঢ়ওয়ালি চাকর মতি সিংকে এক কোণে ডেকে নিয়ে বালাসিংয়ের এমন অবস্থা বিষয়ে প্রশ্নাদি করি নানা প্রকার অস্পষ্ট এবং ঘোর প্যাচ উত্তরের মধ্য থেকে মতি সিংয়ের কাছ থেকে যে কাহিনী জানা গেল তা অত্যন্ত সংক্ষিপ্ত এবং দার্থহীন গত রাত্রে আমরা যখন তাবুর সামনের আগুনের ধারে গোল হয়ে বসে গান গাইছিলাম মতি সিং বলল ত্রিশুলের দানো তখন বালা সিংয়ের মুখের মধ্যে ঢুকে যায় এবং সেও তাকে গিলে ফেলে মতি সিং আরও বলে যে তখন তারা চিৎকার করে টিনের কৌটো বাজিয়ে সেই ডানোটাকে বালা সিংয়ের শরীরের মধ্য থেকে বের করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু কিছুতেই পারেনি এবং এখন এ ব্যাপারে আর কিছুই করার নেই একটু দূরেই বসেছিল বালা সিং কম্বলটা এখনও তেমনি মাথা ঢেকে জড়ানো তার সঙ্গে কথা বললে অন্যরা শুনতে পাবে না এমন দূরত্বে সে বসে থাকায় আমি তার কাছে গিয়ে সরাসরি গত ঘটনার বিশদ জানতে চাইলাম বেশ কয়েক মিনিট ধরে বালাসিং সিং দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রইল তারপর হতাশ গলায় বলল এখন আর সে কথায় কী লাভ সাহেব অবশ্য গত রাতের ঘটনা আপনাকে আমার জানানো কর্তব্য কিন্তু আপনি তা বিশ্বাস করবেন না সে কি জিজ্ঞেস করলাম আমি কি তোমাকে কখনো অবিশ্বাস করেছি না না সে বলে উঠল কোনো দিন আপনি আমাকে অবিশ্বাস করেননি কিন্তু এটা এমন একটা ঘটনা যা বোঝা আপনার পক্ষে অসম্ভব বললাম আমি বুঝি বা না বুঝি তোমার মুখ থেকে সত্যি ঘটনাটা শুনতে চাই অনেকক্ষণ চুপ করে থাকার পর বালা বলল ঠিক আছে সাহেব যা ঘটেছিল বলছি আপনি জানেন যে প্রচলিত রীতি অনুযায়ী পাহাড়ি গানে একজনই মূল গানটি গায় এবং অন্যরা সমস্যারে তার দোহার টানে গত আমি যখন এরকম একটা মূল গান গাইছিলাম তখন ত্রিশূলের দানও আমার মুখের মধ্যে লাফিয়ে পড়ে আর অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে শরৎ করে আমার গলাবে পাকস্থলিতে চলে যায় আগুনের উজ্জ্বল আলোয় অন্যরা দানোর সঙ্গে আমার লড়াইটা দেখেছিল তাই তারা প্রাণপণে চিৎকার করে টিন বাজিয়ে তাকে তাড়াবার চেষ্টা করেছিল কিন্তু সে কান্না ভেজা গলায় বলে চলল দানোটাকে তাড়ানো গেল না এখন সেই দানোটা কোথায় জিজ্ঞেস করলাম পেটের ওপর হাত রেখে গভীর আস্থায় বালাসিং জবাব দিল এখানে সাহেব এখানে আমি পরিষ্কার অনুভব করতে পারছি ও আমার পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে রবার্ট সারাটা দিন আমাদের তাবুর পশ্চিমের মাঠে ঘুরে ঘুরে সম্ভাব্য শিকার ক্ষেত্র দেখল তারপর অনেকগুলি থরের দেখা পাওয়ায় একটিকে গুলি করে মারে নৈশ ভোজন শেষ করে অনেক রাত পর্যন্ত আমরা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা করলাম বহু মাস ধরে আমরা এই শিকারের পরিকল্পনা করেছি আর প্রতীক্ষায় দিন গুনেছি এই শিকার ক্ষেত্রে পৌঁছতে রবার্টের লেগেছে সাত দিনের আর আমার লেগেছে দশ দিনের প্রাণান্তকর পথ হাঁটার শ্রম আর আমাদের পৌঁছবার সেই রাত্রেই বালা সিং গিলে বসল ত্রিশুলের দানোকে এ বিষয়ে আমাদের নিজস্ব মতামত যাই হোক না কেন আসলে সমস্যা হলো সঙ্গের প্রত্যেকেই তখন বিশ্বাস করে বসে আছে যে বালা সিংয়ের পেটে দানোটা বসবাস করছে এবং সে কারণেই সকলে তার সঙ্গ এড়িয়ে চলছে এই অবস্থায় এক মাস ধরে শিকার চালিয়ে যাবার পরিকল্পনায় স্থির থাকা অসম্ভব এবং রবার্টের অনিচ্ছা সত্ত্বেও সে আমার সঙ্গে সেখানে একমত হলো সে এখানে একাকি শিকার করতে থাকবে আর আমি বালা সিংকে সঙ্গে করে নৈনিতালে ফিরে যাব সুতরাং পরদিন সকালেই জিনিসপত্র গুছিয়ে রবার্টের সঙ্গে একটু আগেই প্রাতরাস সেরে নৈনিতালে ফেরার দশ দিনের হাঁটাপথ পথ ধরলাম তিরিশ বছরের যৌবনের সার্থক প্রতিরূপ বালা সিং নৈনিতাল ছাড়বার সময় ছিল আনন্দোজ্জ্বল আর আজ সে ফিরছে মুখ চোখে ভাষাহীন দৃষ্টি আর সমস্ত দেহে জীবনের প্রতি অনাসক্তির লক্ষণ নিয়ে আমার বোনেরা তাদের মধ্যে একজন ছিল মেডিকেল মিশনারি তার জন্য যা কিছু করার সবই করলো নিকট এবং দূরের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসতো কিন্তু সে নীরবে তার বাড়ির দরজায় বসে থাকত এবং কেউ কিছু জিজ্ঞাসা না করলে কোনো কথা বলতো না আমাদের পরিবারের বিশেষ বন্ধু নৈনিতালের সিভিল সার্জন কর্নেল কুক আমার অনুরোধে বালা সিংকে দেখতে এলেন দীর্ঘ কষ্টকর পরীক্ষা চালিয়ে অবশেষে তিনি সিদ্ধান্তে এলেন যে শারীরিকভাবে বালা সিং সম্পূর্ণ সুস্থ এবং তার এই মানসিক অবস্থার আপাতত অবনতির কোনো কারণ নির্দেশ তার পক্ষে অসম্ভব কয়েকদিন পরে আমার মাথায় একটা মতল বেল সে সময় নৈনিতাল একজন প্রখ্যাত ভারতীয় ডাক্তার ছিলেন ভাবলাম যদি তাকে দিয়ে বালাসিংকে পরীক্ষা করাতে পারি এবং তারপর তাকে দানো বিষয়ে জানিয়ে দিয়ে তাকে দিয়েই বালাসিংয়ের পেটে কোনো দানও নেই বলে আশ্বস্ত করতে পারি তবে সে হয়তো সুস্থ হয়ে উঠবে তার উপর এই ডাক্তারবাবু যে কেবল হিন্দু ছিলেন তাই নয় তিনি নিজেও ছিলেন পাহাড়ি অবশ্য আমি বৃথাই আশা করেছিলাম আমার মতলবটা কোনো কাজেই লাগলো না কারণ ডাক্তার রোগীকে দেখা মাত্রই সন্দিহান হয়ে উঠলেন এবং নানাবিধ চতুর প্রশ্নের উত্তরে তিনি যখনই বালাসিংয়ের কাছ থেকে জানতে পারলেন যে ত্রিশুলের দানও তার পাকস্থলিতে প্রবেশ করেছে তৎক্ষণাৎ তিনি কাজ থেকে দ্রুত পায়ে সরে এসে আমাকে বললেন আপনি আমাকে ডেকেছেন বটে কিন্তু দুঃখিত আমি এই লোকটির জন্য কিছুই করতে পারলাম না বালাসিংহের গ্রামের দুজন লোক ছিলেন নৈনিতালে পরদিন আমি তাদের ডেকে পাঠালাম তারা জানত যে বালাসিংহের কি হয়েছে কারণ তারা ইতিপূর্বে কয়েকবার তাকে দেখতে এসেছে এবং আমার অনুরোধে তারা তাকে বাড়িতে পৌঁছে দিতে রাজি হলো পয়সা করি নিয়ে পরদিন সকালে তিনজন লোক তাদের আট দিনের যাত্রাপথে পাড়ি দিল তিন সপ্তাহ পরে দুজন ফিরে এসে আমাকে সমস্ত খবর জানালো পথে বালাসিং কোনো প্রকার অস্বাচ্ছন্দ্য বোধ করেনি কিন্তু যেদিন সে ঘরে ফেরে সেদিন রাতেই যখন তার স্বজন ও বন্ধুরা তার চারপাশে সমবেত হল তখনই অকস্বাত সে বলে ওঠে যে দানোটা ত্রিশুলে ফিরে যাবার জন্য তার কাছ থেকে মুক্তি চাইছে আর তা দিতে হলে তার আপন মৃত্যুই একমাত্র উপায় সুতরাং আমার সংবাদদাতারা বক্তব্য শেষ করল বালাসিং শুয়ে পড়ে এবং মারা যায় পরদিন সকালে আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা করি আমি নিশ্চিত যে কুসংস্কার হামের মতোই একটা ব্যাধি যার দ্বারা কোনো ব্যক্তিবিশেষ বা সমগ্র সম্প্রদায়ই আক্রান্ত হতে পারে কিন্তু অনাক্রান্তদের মধ্যে গড়ে ওঠে প্রতিরোধ ক্ষমতা কার্যত এ কারণেই হিমালয়ের উচ্চভূমির বাসিন্দা বালা সিং যে ভীষণ রকমের কুসংস্কারগ্রস্ত হয়ে মারা যায় আর কাছ থেকে আমি যে অনাক্রান্তই থেকে যাই তাতে আমার কোনো বৈশিষ্ট্য নেই যদিও কুসংস্কারগ্রস্ত নই বলেই আমি দাবি করি তথাপি চম্পাবতের বাঘ শিকারের সময় বাংলোতে এবং জনশূন্য এক গ্রাম থেকে ভেসে আসা আর্তনাদে আমার যে অভিজ্ঞতা লাভ তার ব্যাখ্যাদান আমার পক্ষে অসম্ভব এবং অসম্ভব কেন আমি সেই আশ্চর্য বাঘটি মারতে ব্যর্থ হয়েছি তার ব্যাখ্যা করা এখানে সেই কাহিনী আমি বলবো। দেবগিরির চূড়ায় নির্মিত রেস্ট হাউস থেকে যে প্রকৃতি প্রেমিক নিসর্গ দৃশ্যাবলী পর্যবেক্ষণ করেছেন তিনি কখনো দাবিধুরাকে ভুলতে পারেন না তিন ঘরের এই বাড়িটির বারান্দা থেকে খাড়া পাহাড় নেমে গেছে পানার নদীর উপত্যকায় আর এই উপত্যকার পরেই পাহাড়টা উঁচু হয়েছে ধাপে ধাপে যতক্ষণ না ঢেকেছে চির তুষারের আবরণে বিমান আবিষ্কারের পূর্বকাল পর্যন্ত এই অনতিক্রম্য ব্যবধানের পাঁচিল ভারতকে তার উত্তরাঞ্চলীয় ক্ষুধার্ত প্রতিবেশীর হাত থেকে রক্ষা করেছে কুমায়নের প্রশাসনিক সদর দপ্তর নৈনিতাল থেকে পূর্ব সীমান্তের মহকুমা শহর লোহারঘাট পর্যন্ত রাস্তাটা দাবিধুরা অতিক্রম করে গেছে আর তারই একটা শাখা রাস্তা দাবিধুরা ও আলমোড়াকে সংযুক্ত করেছে শেষোক্ত রাস্তার ধারে আমি যখন পানারের মানুষকে কো বাঘ মারছিলাম অবশ্য এ গল্পে পরে আসছি সেকালে জনৈক রোড ওভারসিয়ার আলমোড়া যাবার পথে আমাকে জানান যে দাবিধুরাতে একটা চিতা একজন লোককে মেরেছে সুতরাং আমি দাবিধুরাতে গিয়ে পৌঁছলাম দাবিধুরা যাবার পশ্চিম দিকের রাস্তাটা কুমায়নের দুর্গমতম পথ হিসেবে পরিচিত যিনি এই পথের নকশা করেন সম্ভবত তার পরিকল্পনা ছিল সর্বাপেক্ষা সংক্ষিপ্ত পথে চূড়ায় ওঠার ব্যবস্থা করা এবং সে কারণেই যেন রাস্তাটা বাঁকবিহীনভাবে পাহাড়ের গাবে খাড়ায় উঠে গেছে আট হাজার ফুট এপ্রিলের এক উত্তপ্ত বিকেলে এই রাস্তাটা অতিক্রম করে এসে যখন রেস্ট হাউসের বারান্দায় বসে গ্যালন গ্যালন চা পান আর শোভা উপভোগ করছিলাম তখন দাবিধুরার এক পুরোহিত আমার সঙ্গে দেখা করতে আসেন দু বছর আগে আমি যখন চম্পাবতের মানুষ কোকে স্বীকার করছিলাম তখন এই অতিশীর্ণ বৃদ্ধের সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে দাবিধুরার বৃহৎ শিলাখণ্ডের ছায়ার মধ্যে যে ছোট মন্দিরটির অবস্থিতি এ বৃদ্ধ সেখানে পুরোহিতের কাজ করেন এবং উক্ত মন্দিরটির জন্যেই স্থানটির তীর্থস্থানের মর্যাদা ভাবতে আশ্চর্য লাগে কি করে ওখানে ওটি নির্মিত হলো কয়েক মিনিট আগে ওই মন্দিরের সামনে দিয়ে আসবার সময় আমি যথারীতি প্রণাম করেছিলাম আর প্রার্থনারত বৃদ্ধ পূজারীও আমাকে মাথা নেড়ে প্রণম্যের স্বীকৃতি জানিয়েছিলেন পূজার্চনা সমাপ্ত করে পূজারী একসময় মন্দির থেকে বেরিয়ে রাস্তার ধারে চলে এলেন রেস্ট হাউসের বারান্দায় তারপর আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লেন কিছুক্ষণ গল্প করবার জন্যে সহৃদয় বৃদ্ধ মানুষটির হাতে ছিল অনন্ত সময় আর দীর্ঘ পথশ্রমে ক্লান্ত আমিও চাইছিলাম বিশ্রাম অতএব সারাটা সন্ধে আমরা কাটালাম গল্পে আর সিগারেট পুড়িয়ে এই পুরোহিতের কাছ থেকেই জানতে পারলাম যে রোড ওভারসিয়ারের কাছে দাবি ধরায় মানুষকে হাতে যে লোকটি নিহত হলো বলে সংবাদ পেয়েছিলাম তা যথার্থ নয় নিহত বলে কথিত উক্ত লোকটি একজন পশুপালক আলমোড়া থেকে দাবি দক্ষিণে গ্রামে যাবার পথে গত সে উক্ত পুরোহিতেরই আতিথ্য গ্রহণ করে রাত্রে খাওয়া সেরে সে পুরোহিতের কথা অগ্রাহ্য করেই মন্দিরের চাতালে ঘুমোতে যায় প্রায় মধ্যরাত্রে যখন পাথরের ছায়ায় ঢেকেছে মন্দির তখনই মানুষকে গুঁড়ি মেরে বেরিয়ে এসে লোকটার পায়ের গোড়ালি কামড়ে ধরে তাকে চাতাল থেকে টেনে নিয়ে যেতে চায় আর্তনাদ করে জেগে উঠে লোকটি কাছের অগ্নিকুণ্ড থেকে একটি কাঠ তুলে নিয়ে চিতাটাকে মারতে থাকে তার আর্তনাদে ইতিমধ্যেই বেরিয়ে আসে পুরোহিত এবং অন্য লোকেরা আর সমবেত প্রচেষ্টায় চিতাটিকে তাড়াতে সমর্থ হয় লোকটির ক্ষত গুরুতর হয়নি মন্দিরের নিকটস্থ দোকানি বেনের সামান্য চিকিৎসাতেই সে সুস্থ বোধ করে এবং আবার গ্রামের দিকে হাঁটার শক্তি পায় পুরোহিতের বক্তব্যে ভরসা রেখেই আমি দাবি ধরাতে থাকা স্থির করলাম চারপাশের গ্রাম থেকে লোকেরা প্রত্যহ বেনের দোকানে এবং মন্দির দর্শনে আসতো এই লোকেরাই সর্বত্র জানিয়ে দেবে আমার আগমন সংবাদ এবং বর্তমান অবস্থিতি যাতে এই অঞ্চলে কোনো মানুষ বা পশু হত্যার খবর আমার কাছে যত শিগগির সম্ভব পৌঁছে যায় সেদিন সন্ধে যখন বৃদ্ধ পুরোহিত যাবার জন্য উঠলেন আমি জিজ্ঞেস করলাম এলাকায় কোনো শিকার পাওয়া সম্ভব কিনা কারণ আমার লোকেরা অনেকদিন মাংস খেতে পায়নি তাছাড়া এখানে দাবি ধরাতে তো সেটা কেনাও সম্ভব নয় হ্যাঁ তার জবাব এলো মন্দিরের বাঘটা আছে তার বাঘ মারবার কোনো উৎসাহ আমার নেই এই আশ্বাসবাণীর উত্তরে তিনি হাসিতে ফেটে পড়লেন সাহেব তোমারও বাঘ মারতে চেষ্টা করায় আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি বা অন্য কেউ কখনোই ও মারতে পারবে না আর এভাবেই আমি পেলাম দাবিধুরা মন্দিরের বাঘের খবর যা আমার শিকার জীবনের অভিজ্ঞতায় এক আশ্চর্যতম সংযোজন দাবিধুরায় পৌঁছাবার পর দিন সকালেই আমি মানুষকেকর সন্ধানে নিচের লোহারঘাট রোডে নেমে গেলাম তার সম্পর্কে এখানে যদি কিছু সংবাদ মেলে কারণ মন্দিরের লোকটিকে আক্রমণ করবার পর চিতাটি এ পথেই গেছে বলেই জানা গিয়েছিল একটু দেরিতে রেস্ট হাউসে দুপুরবেলায় আহারের জন্য ফিরে দেখতে পেলাম একজন লোক আমার চাকরের সঙ্গে কথাবার্তা বলছে লোকটি বলল যে সে মন্দিরের পুরোহিতের কাছে খবর পেয়েছে আমরা কিছু শিকারে আগ্রহী এবং আমরা রাজি হলে সে আমাদের একটা জারাবের সন্ধান দিতে পারে যারাও সম্বরের পাহাড়ি নাম আর এর শিংগুলো ওক গাছের বড় শাখার মতো পাহাড়ি সম্বরদের কদাচিত সুন্দর সিং হয় কিছুকাল আগে কুমায়ুনের সাতচল্লিশ ইঞ্চি শিংওয়ালা সম্বর গুলি করে মারা হয় তার উপর এই বিরাট প্রাণীটি থেকে কেবলমাত্র আমার লোকেদেরই মাংসের ব্যবস্থা হবে না সেই সঙ্গে দাবি ধরার সমস্ত মানুষের মাংসের যোগান দেওয়া যাবে লোকটিকে জানালাম যে দুপুরের খাওয়া সেরেই আমি তার সঙ্গে বেরোব কয়েক মাস আগে আমি সামান্য কয়েকদিনের জন্য জন্যে কলকাতায় যাই এবং এক সকালে হাঁটতে হাঁটতে আমি বন্দুক বিক্রেতা ম্যালটনের দোকানে ঢুকে পড়ি দরজার ধারেই কাচের শোকেসে একটা রাইফেল ছিল আমি যখন এই অস্ত্রটা দেখছিলাম তখন আমার পুরনো বন্ধু এই দোকানের ম্যানেজার এসে উপস্থিত হলেন তিনি জানালেন যে এই রাইফেলটি ওয়েসলি রিচার্ডস এর দুইশো পঁচাত্তরের নতুন মডেল ভারতে পাহাড়ি অঞ্চলে শিকারের জন্য কোম্পানি এগুলো চালাতে আগ্রহী রাইফেলটি অতীব পছন্দসই এবং ম্যানেজারের ওটিকে আমাকে গছাতে বিন্দুমাত্র বেগ পেতে হল না এবং যদি এটি আমার কাজের উপযোগী বোধ না হয় তবে তিনি এটা ফেরত নিতেও রাজি ছিলেন সুতরাং নতুন রাইফেলটি নিয়ে আমার গ্রামীণ বন্ধুর সঙ্গে বিরাট ওক ডালের মতো শিঙ্গলা জারাউটিকে মারবার জন্যে সেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম উত্তরের তুলনায় দাবিধোরার পাহাড়ের খাড়াই অনেক কম স্বভাবতই আমরা এই পথে ওক বন আর ঝোপ জঙ্গল পেরিয়ে প্রায় দু মাইল হেঁটে এসে পৌঁছলাম ঘাসের আস্তরণে ঢাকা স্থানে এখান থেকে অদূরে উপত্যকায় দিগন্ত বিস্তৃত দৃষ্টাবলী স্পষ্ট উপত্যকার বাঁদিকে ঘন জঙ্গলে ঢাকা সবুজ একখণ্ড খোলা জমি দেখিয়ে আমার পথ প্রদর্শক আমাকে জানালো যে এখানে যারাও সকাল ও সন্ধ্যায় ঘাস খায় তাছাড়াও সে জানালো যে এই উপত্যকার দক্ষিণ দিকে একটা রাস্তা আছে এবং দাবিধরা থেকে যাওয়া আসার পথেই সে ওখানে যারাও দেখে আমি যে রাইফেলটি সঙ্গে এনেছি তা পাঁচশো গজের নির্ভুল নিশানার উপযোগী কিন্তু রাস্তা থেকে যারাও এর বিচরণ ক্ষেত্রের দূরত্ব মাত্র তিনশো গজ সুতরাং রাস্তা ধরে নেমে গিয়ে ওটাকে মারবার জন্য অপেক্ষা করাই আমি স্থির করি আমরা যখন কথা বলছিলাম দেখলাম আমাদের মা দিকের আকাশে কয়েকটি শকুন পাক খাচ্ছে আমার সঙ্গীর দৃষ্টি ওদিকে আকর্ষণ করতেই ও জানালো যে ওদিকের পাহাড়ের ভাঁজে একটা ছোট্ট গ্রাম আছে সম্ভবত ওখানে কোনো গৃহপালিত পশু মারা যাওয়াতে শকুনগুলোর নজর পড়েছে যাই হোক সে বললো আমরা শিগগির জানতে পারছি পাখিদের আকর্ষণের কারণ কেননা ও পথেই তো আমাদের ফিরতে হবে একটা ঘাসে ছাওয়া ঘর একটা গরু ভেড়ার রাখবার চালা আর প্রায় তিন বিঘাখানেক সদ্য ফসল কাটা ধাপে ধাপে নেমে যাওয়া ক্ষেত এই হল গ্রাম কুঁড়েঘর আর চালা থেকে দশ ফুট চওড়া বৃষ্টির জলের নালা দিয়ে আলাদা করা একটা জমির উপর পড়ে থাকা একটা জানোয়ারের দেহ থেকে শকুন মাংস খুবলে খাচ্ছে কুঁড়েঘরটার কাছে পৌঁছতে একজন লোক বেরিয়ে এসে আমাদের নমস্কার জানিয়ে আমরা কোথা থেকে আর কখন এসেছি জিজ্ঞেস করলো মানুষকে কুচিতা চিতা মারবার জন্যে আমি নৈনিতাল থেকে মাত্র গতকাল দাবি এসে পৌঁছেছি এ কথা জানাতে সে দুঃখ করতে লাগলো কেন সে আগে জানতে পারল না আমার পৌঁছবার কথা তাহলে তো আপনি সে বলল যে বাঘটা আমার গরুটাকে মেরেছে সেটাকেই মারতে পারতেন সে বলে চলল এখন যে মাঠটায় গরুর হাড় নিয়ে শকুনুরা কামড়াকামড়ি করছে কালো সে মাঠের জমিতে সারের প্রয়োজনে চড়তে ছেড়েছে পনেরোটা গরুকে তার একটাকে রাত্রে বাঘে মেরেছে তার নিজের কোনো আগ্নেয়াস্ত্র নেই আর কাছাকাছি এমন কেউ নেই যাকে সে বাঘ মারবার জন্যে অনুরোধ জানাতে পারে তাই সে গিয়েছিল নিকটবর্তী গ্রামের একজনের কাছে যার কাজই হলো সেই এলাকায় চামড়া সংগ্রহ করা সেই লোকটি আমার আসবার দু ঘন্টা আগে গরুটার চামড়া ছুলে ফেলেছে এবং এখন চলছে শকুন্দের মহোৎসব যখন লোকটাকে জিজ্ঞেস করলাম যে সে কি জানতো না যে এলাকায় বাঘ আছে আর জেনে শুনেও কেন রাতে গরুগুলোকে চড়তে পাঠালো উত্তরে সে আমাকে অবাক করে দিয়ে বলল দাবিধুরা পাহাড়ের চিরকালী বাঘ আছে কিন্তু এর আগে কখনো কোনো গরু ভেড়া মারা পড়েনি কুঁড়ে ঘরটা পেরিয়ে এগোতেই লোকটা প্রশ্ন করল আমি কোথায় যাব আর উত্তরে যখন জানালাম যে আমি উপত্যকার অন্য প্রান্তে যারাও মারতে যাচ্ছি তখন সে বিনীত অনুরোধ জানালো এখনকার মতো যারাও না মেরে আমি যেন বাঘ শিকারে মন দিই আপনি দেখতেই পাচ্ছেন আমার জমির পরিমাণ খুব অল্প তেমন উর্বর নয় এই অবস্থায় যদি বাঘ আমার গরুগুলোকে মারতে শুরু করে আমি কি করে বাঁচবো আমার সমগ্র পরিবার যে অনাহারে মরবে আমরা যখন কথা বলছিলাম তখন মাথায় এক ঘড়া জল নিয়ে পাহাড় বেয়ে উঠে এলো এক নারী তার পেছনে একটু পরে মাথায় এক বোঝা সবুজ ঘাসের ভার নিয়ে এলো একটা মেয়ে আর একটা ছোট্ট ছেলে মাথায় বয়ে আনলো এক আটি শুকনো লাকড়ি প্রায় তিন বিঘার মতো স্বল্প ফসলি জমি আর মাত্র কয়েক কয়েকশের দুধ তার উপর পাহাড়ি গরুর দুধও হয় কম দাবিধুরায় বেনের কাছে বিক্রি করে চলে চারজন সাংসারিক দিন গুজরান সুতরাং এ লোকটি যে আমার বাঘ মারার ব্যাপারে আগ্রহী হবে তাতে আর আশ্চর্যের কি আছে শকুনগুলো মড়িটাকে শেষ করে ফেলেছে অবশ্য এতে কিছুই এসে যায় না কেননা আশেপাশে এমন কোনো ঝোপঝাড়ের আস্তানা নেই যেখানে থাবা এলিয়ে বাঘটা শকুনগুলোর কাণ্ড কারখানা দেখতে পারত সুতরাং নিশ্চিত যে সে ফিরে আসবে কারণ গতরাতেও তার খাওয়ার ব্যাপারে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটেনি যারা চেয়ে বাঘ শিকারেই আমার পথপ্রদর্শকেরও আগ্রহ লক্ষিত হলো বেশি সুতরাং দুজনকেই বসে থাকতে বলে বাঘটা কোন দিকে গেছে সেটা খুঁজতে বেরোলাম কারণ মাঠের কাছাকাছি এমন কোনো গাছ ছিল না যেখানে বসে আমি বাঘটার গতিবিধি লক্ষ্য করতে পারি তার উপর আমার ইচ্ছা যে ফেরার পথেই বাঘটার মুখোমুখি হব পাহাড়ের এদিকে সেদিকে গৃহপালিত পশুদের যাতায়াতের পথ কিন্তু মাটিটা এতই শক্ত যে কোনো পায়ের ছাপ পড়ে না এ কারণেই গ্রামটা বারদুয়ে ঘুরে দেখে নিয়ে বৃষ্টির জলের খালটা ধরে এগোলাম এখানকার নরম ভেজা মাটিতেই আবিষ্কার করলাম একটা বড় পুরুষ বাঘের থাবার ছাপ এই থাবার চিহ্নতেই বোঝা গেল যে বাঘটা খাওয়া সেরে এ পথেই ওপরের দিকে উঠে গেছে সুতরাং এটাই যুক্তিগ্রাহ্য যে সে এ পথেই ফিরবে কুঁড়েঘরটা খালটার যে পারে সেই পারেই প্রায় তিরিশ গজ দূরত্বে খাল পাড়েই একটা খরবাকায় সর্বাঙ্গে বুনু গোলাপের লতায় ঢাকা একটা ওক গাছ রাইফেলটা নিচে রেখে খালটার ওপর ঝুঁকে পড়া ওক গাছটায় উঠে পড়লাম এবং লতা ঝোপে আচ্ছন্ন মোটামুটি সুবিধাজনক বসবার জায়গাও মিলে গেল কুঁড়িঘরটায় ফিরে এসে অপেক্ষমান লোক দুটোকে বললাম যে আমি এখন রেস্ট হাউসে ফিরে যাচ্ছি উন্নত ধরনের বারুদ ভরা কার্তুজের ব্যবহার উপযোগী আমার ভারী দোনালা ফাইভ এক্সপ্রেস রাইফেলটা নিয়ে আসতে আমার পথপ্রদর্শক অবশ্য মনের খুশিতেই আমাকে সে কষ্টের হাত থেকে বাঁচালো সুতরাং তাকে বিষয়টা সম্পর্কে নির্দেশ দিয়ে এসে গ্রামীণ মানুষটার সঙ্গে তার দৌড় বসে পড়লাম আর শুনতে থাকলাম এক দরিদ্র অথচ শঙ্কাহীন মানুষের শুধুমাত্র মাথার উপরে ঘাসের আচ্ছাদনটুকুর টিকিয়ে রাখবার জন্য প্রকৃতি ও বন্য জন্তুদের বিরুদ্ধে সংগ্রামের কাহিনী। জানতে চাইলাম কেন সে এই নির্জন জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস ও জীবিকার্জনের চেষ্টা করছে না উত্তরে সে অত্যন্ত শান্তভাবে বলল এটাই যে আমার বাড়ি সূর্য তখন প্রায় অস্তমিত দেখলাম পাহাড় বেয়ে দুজন লোক নেমে আসছে কুঁড়ে ঘরের দিকেই কারো হাতেই রাইফেল নেই কিন্তু বালা সিং মধ্যে যার মতো শ্রেষ্ঠ মানুষ বিরল এবং কয়েক বছর পর যার বেদনাদায়ক মৃত্যুর ঘটনা পূর্বে আমি বলেছি হাতে একটি লণ্ঠন ঝুলিয়ে আসছে বালাসিং পৌঁছে জানালো যে সে আমার ভারী রাইফেলটা আনেনি কারণ কার্তুজগুলো আমার তালা তালাবন্ধ রয়েছে এবং আমি চাবি পাঠাতেও ভুলে গেছি ফলে আমার নতুন রাইফেলটা দিয়েই বাঘটাকে মারতে হবে আর এটার পক্ষে এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে গাছের উপরে আসন নেবার আগে কুঁড়েঘরের মালিককে বললাম যে তোমার দুই বাচ্চা আট বছরের মেয়ে আর ছ বছরের ছেলেটাকে শান্ত করে রাখার উপরেই আমার সার্থকতা নির্ভর করছে আর তোমার স্ত্রী যেন আমার বাঘটাকে গুলি করা বা বাঘটার আসবে না এমন সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত সন্ধ্যের রান্নাটা না চড়ায় বালা নির্দেশ রইল যেন সে কুড়ে ঘরের বাসিন্দাদের চুপ করিয়ে রাখে আমি শীষ দিলে আলো জ্বালাই এবং আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করে পাহাড়ের উপর থেকে অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে যেতেই উপত্যকার শত সহস্র পাখিদের কলগুঞ্জন ক্ষীণতর হয়ে এলো গধূলির অন্ধকার ঘন হয়ে এলো মাথার উপর পাহাড়ে হুতুম প্যাচার চিৎকার চাঁদ উঠবার আগ পর্যন্ত কিছুকালের জন্য চতুর্দিক থাকবে প্রায় অন্ধকার সময় আসন্ন এবং কুঁড়েঘরের বাসিন্দারা মৃতের মতো নিস্তব্ধ আমার রাইফেলটাকে শক্ত করে ধরে নিচের মাঠের দিকে স্থির চোখ রেখে বসে আছি বাঘটা তখন আমার গাছের নিচের পথটা এড়িয়ে সেই মড়িটার কাছে পৌঁছে গেছে এবং সেটার অবস্থা দেখে ভয়ঙ্কর ক্রুদ্ধ চাপা গর্জনে সে শকুন্দের অভিশাপ দিতে লাগল যদিও দু ঘন্টা আগেই তারা উড়ে গেছে কেবলমাত্র জায়গাটাতে রেখে গেছে তাদের গায়ের গন্ধ সম্ভবত দু তিন মিনিট বা চার মিনিট ধরে সে নিজের মনেই গর্জালো তারপরে তারপরেই নৈশব্দ ক্রমশই আলো ফুটছে আর কয়েক মিনিট পরেই আমার ভুবন আলোর বন্যায় ভরিয়ে দিয়ে পাহাড়ের গায়ে চাঁদ উঠল শকুনেরা চেঁচে মুছে খেয়ে যাওয়ায় এখন হাড়গুলো চাঁদের আলোয় শুভ্রতর দেখাচ্ছে কিন্তু কোথাও বাঘটার চিহ্ন মাত্র নেই উত্তেজনায় শুকিয়ে যাওয়ার ঠোঁট জীব দিয়ে ভিজিয়ে নিয়ে নিচু গলায় দিলাম সজাগই ছিল শুনতে পেলাম সে কুঁড়ে ঘরের মালিককে উনুন থেকে আগুন জ্বালিয়ে আনতে বলছে ঘাসের কুঁড়ের দেওয়ালের ফাঁকে যে অল্প আলোর আভাস দেখতে পাচ্ছিলাম এখন লণ্ঠনটা জ্বালতেই তা স্পষ্টতর হল আলোটা কুঁড়ের এধার থেকে ওধারে আনা হলো তারপর দরজা খুলে আলো হাতে মুখটাতে দাঁড়িয়ে আমার আদেশের জন্য অপেক্ষা করতে থাকল ওই একটি চাপা শীষ দেওয়া ছাড়া গাছের উপর ওঠার পর আমি কোনো শব্দ বা গান আড়াচাড়া করিনি বরং এখনই নিচের দিকে তাকিয়ে সুস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম আমার ঠিক নিচেই বাঘটা দাঁড়িয়ে তার ডান কাঁধের ওপর দিয়ে বালাসিংকে দেখছে আমার রাইফেলের মুখটা তখন বাঘের মাথাটা থেকে মাত্র পাঁচ ফুট দূরত্বে কিন্তু সেই মুহূর্তে আমার মনে হল এই কার্তুজে হয়তো বাঘের লোমগুলো পুড়ে যাবে আমার রাইফেলের হাতের দাঁতের মাছিটি বাঘের হৃৎপিণ্ডকে নির্দেশ করে আছে জানি আমার বুলেট মুহূর্তেই তার মৃত্যু ঘটাবে আমি শান্তভাবে ট্রিগার টিপলাম চাপে ট্রিগার নেমে এলো কিন্তু কিছুই হলো না হা ঈশ্বর কি অসহ্য অসাবধানী আমি স্পষ্ট মনে আছে গাছে আসন নেবার আগে আমি ম্যাগাজিন থেকে পাঁচটা গুলির একটা ক্লিপ ভরেছিলাম রাইফেলের চেম্বারে কিন্তু নিশ্চয়ই ম্যাগাজিন থেকে কার্তুসটা ঠিকমতো চেম্বারে বসেছে কিনা তা দেখে নিতে ভুলে গেছি রাইফেলটা যদি পুরনো আর বহু ব্যবহৃত হতো তবে এই ভুলটা শুধরে নেওয়া সম্ভব হতো কিন্তু রাইফেলটা নতুন এবং যে মুহূর্তে বোল্টটা পেছনে টানবার জন্য লিভারটা তুলেছি তখনই ক্লিক করে একটা ধাতব শব্দ আর এক লাফে বাঘটা খাল পেরিয়ে অদৃশ্য হয়ে গেল বালা এর প্রতিক্রিয়া দেখবার জন্য পেছনে তাকাতে দেখলাম সে কুঁড়ের ভেতর ঢুকে পড়ে দরজা বন্ধ করেছে নৈশব্যদের এখন আর কোনো প্রয়োজন নেই আমাকে গাছ থেকে নামতে সাহায্য করার জন্যে বালা সিং আমারই ডাকে এগিয়ে এসেছে ম্যাগাজিনটা খালি করার জন্যে রাইফেলের বোল্টটাকে আমি পেছনের দিকে টানলাম তখনই দেখলাম যে বোল্টের শেষের দিকে একটা কার্তুজ রয়েছে তাহলে তো রাইফেলটাই গুলি ভরা ছিল আর সেফটি ক্যাচও খোলা ছিল তবে কেন আমার ঘোড়া টেপা সত্ত্বেও রাইফেল থেকে গুলি বেরোলো না কারণটা জেনেছিলাম অনেক পরে ব্যালটনের ম্যানেজার রাইফেলটা দেখবার সময় আমাকে বলে দিয়েছিলেন যে এর ঘোড়াটা দুবার টানতে হয় তথাকথিত এ ধরনের উন্নত প্রকারের রাইফেল ইতিপূর্বে ব্যবহার না করায় আমার জানা ছিল না যে ঘোড়াটা প্রথমে সামান্য টানলে ওটার ঢিলে ভাবটা কাটে এবং পরের টানে স্ট্রাইকারটা কার্তুজে লাগে আমার ব্যর্থতার এহেন কারণটা বালা সিংকে ব্যাখ্যা করলে সে নিজেকেই দোষারোপ করল বলল আমি যদি আপনার ভারী রাইফেল আর স্যুটকেসটা টানতাম তাহলে এরকমটা ঘটতো না সে সময় আমার ওরকমই মনে হয়েছিল কিন্তু যতই দিন গিয়েছে মনে হয়েছে আমার হাতে ভারী রাইফেলটা থাকলেও হয়তো সে সন্ধ্যায় আমি বাঘটাকে মারতে পারতাম না মানুষকে কোটার সন্ধানে পরদিন সকালে আবার অনেকটা হাঁটলাম এবং অবশেষে রেস্ট হাউসে ফিরে আসতেই জনৈক উত্তেজিত মানুষ আমাকে সেলাম জানিয়ে বলল যে বাঘটা সদ্য তার একটা গরুকে মেরেছে বিগত সন্ধ্যায় আমি যে উপত্যকায় বসেছিলাম তারই অন্য ধারে লোকটি তখন গরু চড়াচ্ছিল তখনই বাঘটা এসে তার সেই লাল গরুটাকে মারে কদিন আগে যেটার বাচ্চা হয়েছিল আর এখন লোকটা জানালো বাছুরটা মরবে দুধের অভাবে দুধেল গায়ে তো আর আমার একটাও নেই গত সন্ধ্যায় বাঘটার ভাগ্য ছিল প্রসন্ন কিন্তু ভাগ্য তাকে চিরকাল অনুগ্রহ দেখাবে না আর এই গরু মারার অপরাধেই তাকে মরতে হবে কারণ পাহাড়ি অঞ্চলে একে গরুর সংখ্যা নগণ্য তদুপরি একজন গরিব মানুষের দুধেল গায়ে হত্যা আরও সাংঘাতিক ফেলে আসা অন্য গরুগুলোর জন্য লোকটার ভাবনা ছিল না কারণ প্রাণ ভয়ে তারা ছুটে পালিয়েছে গ্রামের দিকে সুতরাং আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করায় আগ্রহী ছিল বেলা একটায় আমরা বেরিয়ে পড়লাম লোকটা আমার পথ প্রদর্শক আমি ওর পেছন পেছন চলেছি আর আমার পেছনে মাচান বাঁধবার সরঞ্জাম নিয়ে আমার দুজন লোক পাহাড়ের পাশের এক টুকরো খোলা জমিতে দাঁড়িয়ে আমার পথ প্রদর্শক আমার জায়গাটার অবস্থান বিষয়ে বুঝিয়ে দিল পাহাড়ের উপর থেকে সিকি মাইল নিচে একখণ্ড সবুজ জমিতে যখন তার গরুগুলো চড়ছিল তখন উপত্যকার দিক থেকে বাঘটা বেরিয়ে এসে তার গরুটাকে মারে বাকি গরুগুলো ভীত হয়ে পাহাড় পেরিয়ে ছুটে অন্য প্রান্তে তাদের গ্রামে পৌঁছেছে আমাদের গ্রামে পৌঁছবার সহজ উপায় হল উপত্যকা পার হয়ে যাওয়া কিন্তু যেহেতু বাঘটাকে আমি বিরক্ত করতে চাইনি সে কারণেই আমরা উপত্যকার মাথার উপর দিয়ে ঘুরে গরুটাকে যেখানে মারা হয়েছে সেখানে নেমে এলাম যে শৈলশেরার উপর দিয়ে শঙ্কিত গরুগুলো ছুটে পালিয়েছে আর যেখানে তারা চড়ছিল এই দুইয়ের মধ্যবর্তী স্থানটা ফাঁকা ফাঁকা বৃক্ষের জঙ্গল দৌড়ের ছোটা পশুগুলোর পায়ের ছাপ স্পষ্ট হয়ে আছে দোঁয়াশ মাটির উপরে আর এই পায়ের ছাপ ধরে এগিয়ে অনায়াসে পৌঁছনে গেল যেখানে এই দৌড়ের শুরু এখানে জমে আছে চাপ চাপ রক্ত আর টেনে নিয়ে যাবার দাগের সূত্রপাত এখান থেকেই পাহাড় অতিক্রম করে এই দাগটা চলে গিয়েছে দুশো গজ দূরের এক গভীর জঙ্গলাভৃত গিরিখাত পর্যন্ত এখানে একটি ছোট জলধারা বর্তমান এই খাতের পথ দিয়েই বাঘ তার শিকারটাকে ওপরে নিয়ে গেছে ফাঁকা মাঠের ওপরে সকাল দশটা নাগাদ গরুটাকে মারা হয়েছে আর তারপরই বাঘটা ব্যস্ত হয়েছে লোকচক্ষুর অন্তরালে কোনো নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে লুকিয়ে রাখবার জন্যে অতএব সেই মতো সে ওটাকে গিরিখাত দিয়ে টেনে নিয়ে গেছে লুকিয়ে রেখেছে তারই কোনো সঙ্গোপনে আর তারপর গেছে খাত ধরে নিচের উপত্যকার দিকে থাবার ছাপে এর চিহ্ন স্পষ্ট যে অঞ্চলে মানুষ এবং গৃহপালিত পশুরা চলাফেরা করে সেখানে বাঘটার অবস্থান বিষয়ে ঠিক ঠিক বলতে যাওয়া বোকামি কারণ সামান্য বিরক্ত বোধ করলেই সে স্থান সে ত্যাগ করবে সুতরাং যদিও থাবার ছাপ খাত ধরে নিচে নেমে গেছে তবুও তিনজনকে সঙ্গে নিয়ে অত্যন্ত সাবধানতায় আমি খাতের পথ ধরে এগুলাম শৈলশিরা থেকে দুশো গজ নিচে আমরা যেখানে এসে পৌঁছেছি বৃষ্টির জলের ধারাপাতে পাহাড়ের পাশে সেখানে সৃষ্টি হয়েছে একটা বড় গর্ত এখান থেকেই গিরিখাতের শুরু গর্তটার ওপরের দিকে যেখান থেকে পনেরো ফুট খাড়ায় নেমে গেছে সেখানটা বহু আগে সৃষ্ট আর এখন সেখানে দশ থেকে বারো ফুট লম্বা ওক আর মান্দানি গাছ বেড়ে উঠেছে এই কচি গাছের অরণ্য এবং পনেরো ফুট খাড়ায়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত খোলা জায়গায় বাঘটা তার শিকার এনে রেখেছে গরুর মালিক যখন অশ্রু সজল চোখে বলল এই যে পশুটা সামনের মৃত অবস্থায় পড়ে আছে সেটাকে সে কেবলমাত্র ছোট থেকে বড়ই করেনি সে ছিল তার সবচেয়ে প্রিয় তখন আমি গভীর সমবেদনা বোধ করেছিলাম পশুটার কোনো অংশ তখনও ছোঁয়া হয়নি বাঘটা ওটাকে টেনে এনে রেখেছে পরের সময় মতো খাবে বলে এখন একটা বসবার জায়গা খুঁজে বার করতে হবে কয়েকটা বড় ও গাছ আছে খাতের ওপারে কিন্তু কোনোটা থেকেই মড়িটাকে দেখা যায় না আর ও গাছে চড়াও কঠিন মড়িটা থেকে তিরিশ গজ নিচে এবং খাতের বাঁ দিকে একটা ছোট্ট শক্ত হলি গাছ তার ডালগুলো গুড়ি থেকে সমকোণে বেরিয়ে এসেছে আর মাটি থেকে ছ ফুট উঁচুতে বেশ একটা ডাল সেখানে বসা যায় আর অন্য একটি ডাল সেটাতে পা রেখে আমি আমার পাকে বিশ্রাম দিতে পারি কিন্তু মাটির অত কাছে বসতে চাওয়াতে আমার তিনজন সঙ্গী প্রবলভাবে আপত্তি জানালো যাই হোক বসার উপযুক্ত অন্য দ্বিতীয় গাছ খুঁজে পেলাম না সুতরাং হলি গাছটাই সম্বল লোকদের সরিয়ে দেবার আগেই বলে দিলাম যে গত সন্ধ্যায় আমি যে কুড়েতে ছিলাম না ডাকা পর্যন্ত অথবা আমি যতক্ষণ না যাই ততক্ষণ সেখানেই তাদের অপেক্ষা করতে উপত্যকার আড়াআড়ি এর দূরত্ব হলো প্রায় আধ মাইল আর ওরা আমাকে বা মড়িটাকে দেখতে পাবে না অবশ্য হলিগাছের পাতার ফাঁক দিয়ে কুড়েটা আমি ঠিকই দেখতে পাব বিকেল চারটায় আমার লোকজনেরা চলে গেল আর আমি দীর্ঘ প্রতীক্ষার প্রস্তুতি নিয়ে হলিগাছের শাখায় বসে গেলাম কারণ পাহাড়টা পশ্চিম মুখ আর সূর্যাস্তের আগে সম্ভবত বাঘটা আসবেই না বাদিকে হলি হলিগাছের ফাঁক দিয়ে গিরিখাতের পঞ্চাশ গজ পর্যন্ত আমার দৃষ্টি সীমায় সামনে প্রায় দশ ফুট গভীর ও কুড়ি ফুট চওড়া গিরিখাত আমার চোখে স্পষ্ট আর সামনের পাহাড়টায় কেবল পাথর আর পাথর কোনো গাছ নেই দক্ষিণে আমার প্রসারিত দৃষ্টিতে শৈলশিরা স্পষ্টতর কিন্তু মড়িটা একেবারেই দেখা যাচ্ছে না ঢাকা পড়ে আছে ঘন কচি গাছের আড়ালে আমার পেছনে রিঙ্গালের ঘন বন গাছ পর্যন্ত ছড়িয়ে মড়িটাকে আমার চোখের আড়াল করেছে জলধারা সৃষ্ট গর্তে মড়িটাকে রেখে বাঘটা খাদ ধরে নেমে গেছে এবং এ অনুমানের যুক্তি আছে যে সে ফেরবার পথে ওই পথেই ফিরবে এ কারণেই খাতটার দিকেই আমার মনোযোগ বিধে রেখেছিলাম যাতে করে বাঘটার উপর সরাসরি গুলি চালাতে পারি অত্যন্ত কাছে থেকেই আমি যে তাকে মারতে পারবো এ বিষয়ে আমি ছিলাম নিঃসন্দেহ আর অধিকতর নিশ্চিন্ত হবার জন্যে যদি প্রয়োজন হয় তবে দ্বিতীয়বারও যাতে গুলি চালাতে পারি তাই আমার রাইফেলের দুটো ঘোড়াই তৈরি রেখেছিলাম এখানে জঙ্গলে আছে সম্বর কাকার ও লাঙ্গুর আর মনাল পাহাড়ি নীল চাচা, ছাতারে দামা নীলকণ্ঠ যেহেতু এরা সকলেই বিড়াল পরিবারের একজনকে দেখলে আওয়াজ করে ডাকবে সে কারণেই ভেবেছিলাম যে বাঘটা আসবার জানান আমি পেয়ে যাব কিন্তু ভুলই ভেবেছিলাম কোনো রকম সতর্কতার সংকেতের আগেই অকস্মাৎ বাঘটার মরিটার কাছে পৌঁছে যাবার পায়ের শব্দ পেলাম খাত ধরে বাঘটা সম্ভবত জলপানের জন্য নিচে নেমেছিল তারপর রিঙ্গালের অরণ্যানি ঘুরে আমাকে না পার হয়েই সে পৌঁছেছে মরিটার কাছে এতে আমি কোনো অকারণ দুশ্চিন্তা বোধ করিনি কারণ দিনের আলোয় বাঘেরা কখনো মড়ির কাছে সুস্থিরতা বোধ করে না এবং নিশ্চিন্ত ছিলাম যে হয় এক্ষুনি অথবা সামান্যকাল পরে বাঘটাকে আমার সামনের খোলা মাঠে দেখা যাবেই মাংসের বড় বড় টুকরো ছিঁড়ে ছিঁড়ে বাঘটা প্রায় মিনিট পনেরো ধরে খাচ্ছিল এমন সময় দেখতে পেলাম একটা ভাল্লুক পাহাড়ের গা ধরে বাঁ থেকে ডান দিকে আসছে এটা ছিল হিমালয়ের বেশ বড় জাতের কালো ভাল্লুক গড়িয়ে গড়িয়ে চলছিল সে যেন এখান থেকে ওখানে যাবার জন্য যত সময় লাগুক তাতে তার কিছুই আসে যায় না হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পাহাড়ের নিচের দিকে মুখ ফেরাল তারপর শুয়ে পড়ল এক দু মিনিট পরে মাথাটা তুলে বাতাসে গন্ধ শুকলো। তারপর আবার শুয়ে পড়ল দিনের আলোয় যেহেতু পাহাড়ে বাতাস নিচু থেকে উঁচু দিকে বয়ে যায় সেহেতু ভাল্লুকটা মাংস এবং রক্তের গন্ধ পাচ্ছিল আর তার সঙ্গে মেশানো ছিল বাঘের গায়ের ঘ্রাণ আমি ছিলাম মড়িটার সামান্য ডাইনি সে কারণেই সে আমার গন্ধ পায়নি এরপরই সে উঠে দাঁড়ালো এবং হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে বাঘটার দিকে এগোতে থাকল কোনো ভাল্লুক এভাবে গুঁড়ি মেরে পাহাড় থেকে নেমে আসছে এই দৃশ্য আমার জন্য বিস্ময়কর তাকে ওইভাবে যেতে হবে প্রায় দুশো গজ আর যদিও বাঘ বা চিতার মতো গুঁড়ি মেরে এগোবার মতো শরীর তার নয় তবুও সে জায়গাটা সে পেরোলো সাপের মতো স্বচ্ছন্দে আর ছায়ার মতো নিঃশব্দে আর যতই সে কাছে এগুচ্ছিল ততই যেন তার সাবধানতা স্পষ্ট হচ্ছিল গর্তটার ওপরে যে পনেরো ফুট খাড়াই তার ধারটা আমি দেখতে পাচ্ছিলাম আর জায়গাটার কয়েক ফুট মধ্যে এসেই সে পেটে হেঁচড়ে এগুতে থাকল গর্তের উপর থেকে মাথা উঁচু করে ভাল্লুকটা একবার দেখে নিল যে বাঘটা তখন পরমানন্দে ভোজনে ব্যস্ত তারপর নিচের দিকে দেখে নিয়ে মাথাটা আস্তে পিছিয়ে নিল আমার উত্তেজনা তখন চূড়ান্তে পৌঁছে সারা শরীরে কাঁপন ধরিয়েছে আর মুখ গলা শুকিয়ে কাঠ হিমালয়ের ভাল্লুককে আমি দুবার বাঘের মড়ি নিয়ে উধাও হতে দেখেছি বাঘ অবশ্য কোনোবারই সামনে ছিল না আর দুবার দেখেছি চিতাকে তাড়িয়ে ভাল্লুককে তার মড়ি কেড়ে নিয়ে চলে যেতে কিন্তু এবারে বাঘ এবং বিরাটকায় পুরুষ বাঘ তার মড়ির সামনে এবং চিতার মতো তাড়িয়ে দেবার জন্তু সে নয় মনে মনে ভাবছিলাম জঙ্গলের রাজাকে তাড়িয়ে দেবার চেষ্টায় মেতে ওঠার মতো বোকামো নিশ্চয়ই ভাল্লুকটা করবে না কিন্তু ভাল্লুকটা যেন সেটার বাসনাতেই ছিল আর বাঘটা যখন একটা হাড় চিবোতে ব্যস্ত তখনই তার সুযোগ এলো জানি না ভাল্লুকটা ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কিনা না যা বাঘটার এই হাড় চিবানোর ব্যস্ততার সুযোগে ভাল্লুকটা নিজেকে গর্তের কিনারে টেনে আনলে তারপর পা দুটো জড়ো করে এক ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে নিজেকে গর্তের মধ্যে ছুঁড়ে দিল মনে হয় সে চিৎকার করেছিল বাঘটাকে হতচকিত করবার জন্যে কিন্তু দেখে মনে হলো তার সে চেষ্টায় ফল হয়নি কারণ ভালুকের ভয়ঙ্কর চিৎকারের উত্তরে তখন বাঘটার আরও ভয়ঙ্কর গর্জন শোনা গেল আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল মন্দিরের বাঘ জিম করবেটের এই শিকার কাহিনীর বাকি অংশ আপনারা শুনবেন আগামী পর্বে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন গল্পকথন বাই কল্লোল এই নামে ফেসবুক গ্রুপ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা